আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বার বার কহে, মা গো তোর পায়ে ধরি, বাবা আমাদের তরে কে কিনে এনেছে ঘরে, দে না মা একবার দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নাই? মা কহিল, আছে ওই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা শুনি কহেন হাসি, মধু ছি ছি কেন কাঁদো মিছিমিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনি। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু কহে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমার। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। শেখা মেলা লোক জড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাতে। মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল, বাবা আমার তরে শুধু আনিয়াছে ঘরে এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেই জন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহে, ওরে গুপি তোর জামা দে তুই মধু। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়া আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চেয়ে মামা, ওই তোমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন হাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত, হই দুঃখী হই দীন, কাহারও রাখি নাই ঋণ, তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে, ছেঁড়া ধুতি ঢের বেশি দাম তার ভিক্ষে করা শাটিনের চেয়ে, আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো।